শীতের কারণে টাকনোর নিচে প্যান্ট পড়লে গুনাহ হবে কিনা, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি, মসজিদের সাউন্ড বক্সের লাইন বাসায় নিয়ে মহিলারা তারাবির নামাজ পড়তে পারবে, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে, তারা তো কিরাত পাঠ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করেন, লাইকুল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না। বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না, অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না। তারা যদি মনে মনে পাঠ করতে পারে, তারা যদি শুনতে পায়, শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে সেটা করবে, আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা রুকু সিজদা অন্যান্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে, এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ, এবং এ অবস্থা তারা সালাত আদায় করবে। মুনা রহমান আপনি লিখেছেন, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সেটাও এক প্রকার জিকির গণ্য হবে, মনে জিকিরও এক প্রকার জিকির, তবে মুখের জিকিরের আলাদা তাৎপর্য রয়েছে। ইউনুস বিন ইসমাইল লিখেছেন, মসজিদের সাউন্ড বক্সের লাইন বাসায় নিয়ে মহিলারা তারাবির নামাজ পড়তে পারবে কিনা, না এ সুযোগ নেই, এটা মসজিদের হক নষ্ট হবে এবং মসজিদের যে সম্পদ তার খেয়ানত করা হবে। এমডি মোরসালিন মিয়া আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাস সম্মানিত চার মাসের একটি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় ১২ মাসের চন্দ্রবৎসরের ১২ মাসের চারটি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সেগুলো ব্যাখ্যা করেছেন যে তিনটি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এ কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, পাঁচাক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরও ভালোভাবে করার তৌফিক দিবেন, আর এই মাসে গুণা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেই জন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশও করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলুমু ফীহিন্নাআনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না, অন্য মাসে গুণা করার চাইতে এই মাসে গুণা করার অপরাধ আরও বেশি, কারণ সম্মানিত মাসে গুণা করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য করতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোন হাদিসে বলা হয়নি, তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে, যদিও এ হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো, মৌলিকভাবে সে অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়, বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি বা করতে উৎসাহিত করেছেন, সে বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এস কে আলমগীর আপনি লিখেছেন, শীতের কারণে টাকনোর নিচে প্যান্ট পরলে গুণা হবে কিনা? শীতের কারণে টাকনোর নিচে প্যান্ট পরবেন না, যদি শীতের কারণে আপনার টাকনোর নিচের অংশ ঢাকতে হয় তাহলে মোজা পরবেন। তাওহিদ বিন জিহাদ আপনি লিখেছেন, সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম, সেই সূরা আমি যদি বিতরের নামাজে পড়ি তাহলে কি আমার রাতের সূরা মুলক আদায় হবে? আসলে নামাজের মধ্যে পাঠ করলে সেটা এখানে উদ্দেশ্য না, বরং নামাজের বাইরে রাতে সূরা মুলক পাঠ করা উচিত। এম এ ইমরান রাব্বি আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে ব্যান্ডেজ থাকলে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার উপায় ও অজু করার নিয়মটা জানাবেন প্লিজ। হাতে অথবা পায়ে যদি ব্যান্ডেজ থাকে তাহলে যে জায়গাটাতে ব্যান্ডেজ থাকবে ওই জায়গা বাদে বাকি জায়গাগুলো ধোবেন, ওই জায়গা পলিথিন বা কস্তে মুড়িয়ে রাখবেন, এরপর ভিজা হাত দিয়ে ওই ব্যান্ডেজের উপর দিয়ে মুছে নেবেন, তাতে ইনশাআল্লাহ উযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।